पैर से भी गाली देते हैं। क्या क्या गाली देते हैं थोड़ा? सबसे पहले भोसड़ी के बुजुर्गों वाले, पिछड़ों वाले, प्यार से प्यार से इस तरह देते हैं। वो इस पर बुरा कोई नहीं मानता क्योंकि ये हमारी बनारसी ठाट है। भोसड़ी के कहाँ हुए? हर समय भोसड़ी खाली हंसते रहते हो। वैसे तो बनारस में देखा जाए तो गाली बहुत फेमस है। क्या भोसड़ी के हाल चाल हो? सबसे फेमस है भोसड़ी के। क्या भाई भोसड़ी के क्या हाल है? क्या हम बताएं, यहाँ गाली प्रसाद माना जाता है। अब धीरे धीरे खत्म हो रहा है ये, बस आपको एक घाट किनारे मिलेगा जो हम लोग यहाँ बैठे हैं, यही अच्छी बनारसी है। बाकी उधर जाएंगे बनारसी कम है, सब बाहर ही आगे बिहार के हैं, दूसरे जिले के आगे सब रहने लगे, जो कल्चर खत्म कर रहे हैं। अब बनारसी टाट के घाट किनारे ही रह गया। अबे भोसड़ी के तू कैसे हो, ठीक हो? नहीं हम नहीं कुछ बताएं। कौन बहन चोट बोला कि हम गाली देते हैं? नहीं नमः पार्वती पते हर हर महादेव। अच्छा सेजे जी किसी को हम এই ভদ্রলোক কি সাজিয়ে দিই বলুন, আপনাদের প্রিয় সম্প্রদায় কি সাজিয়ে দিই? আর লাইক কমেন্ট শেয়ার নিজের জন্য বললো, আমারটা কি হবে করবে না বলো? স্যার প্লিজ আমারটাও করে দেবেন, কেউ দেখে না বলেন তো আমার চ্যানেল, যদি দেখে থাকেন কোনো মতে ফোনের ভুলে প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলুন। সেটা আপনাদের ইচ্ছা, খুবই ভালো লাগে। হর হর মহাদেব। আমরা এখন জয়পুরিয়া হোটেলে যাব খেতে, এখানে খুব বিখ্যাত জয়পুরিয়া খাওয়া দাওয়া, জানো তো? চলো জয়পুরিয়া কি খাওয়া দাওয়া করি। বদলিয়া চক থেকে ঢিলছড়া দূরত্বে জয়পুরিয়া আমরা প্রবেশ করছি। আমাদের সঙ্গে একজন রিক্সা চালক ছিলেন, তাই তিন থালি, তিনটে থালি কাটো, কিন্তু কিছুতেই ওনাকে এখানে ঢোকাতে পারলাম না। বুঝতে পারলাম এখানে জাত বিভাজনটা খুব মানে। তিনটে থালি কাটো, পিওর ভেজিটেরিয়ান খাবার আছে, 200 টাকা করে থালি সিস্টেম, আনলিমিটেড খাবার এটা। আর কাঠের কাঠের আগুনে তৈরি হয়, আপনি গিয়ে উপরে গিয়ে দেখুন তাহলে বুঝতে পারবো। আমার সঙ্গে জয়পুরিয়ার ম্যানেজার রয়েছেন বাসুদেব বাবু, তা উনি আমাদেরকে এই জায়গা সম্পর্কে বললেন, এখানকার খাবার দাবারের বৈশিষ্ট্য সম্পর্কে। কাঠের আগুনে এখানেতে রান্না হয়। উনি কলকাতাতে বেশ কিছুদিন ধরে ছিলেন, বহরমপুরে, বহরমপুর কাশিম বাজারে বাড়ি, হ্যাঁ কাশিম বাজারেতে পড়াশুনোও করেছেন কলকাতায় থেকে, তো খুব সুন্দর বাংলা বলে। আর এখানকার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে একদম কাঠের আগুনেতে রান্না হয়, আর সকাল 9টার সময়তে এখানে সাধু সন্তের ভোজন। আমরা এখন প্রবেশ করলাম, এখান থেকে টিকিট নিয়ে 3rd ফ্লোর যাব আমরা জয়পুরি। হ্যাঁ বিশেষতা আমাদের জয়পুরিয়া বিভাগের সবচেয়ে কীমতি যেটা আছে, একটা খাবার তো আছেই, সেটা হবে তারপরে আপনি তারপরে ওটা শুটিংও আপনি বনে মনে করবেন যে হ্যাঁ আসলে আসুন সকাল 9টায়। হ্যাঁ আসতে পারেন, তাহলে আসুন। আপনি থাকবেন তো? আমি এখানেই থাকি। বাহ, চা পানি নাস্তা এখানে হবে, আসবেন। বাহ বাহ, ভোজনালয় যাবো 3rd ফ্লোর লিফট। দুপুরবেলায় 12টা থেকে 2:30 অবধি আপনি লাঞ্চ করতে পারেন, আর রাতে 8টা থেকে 10টা অবধি। জয়পুরিয়ার 3rd ফ্লোরে উঠে এসেছি, যাদের পায়ের সমস্যা আছে তারা ওইখানে টেবিল চেয়ারে বসে খেতে পারেন, আমরা খাবো মাটিতে বসে, কারণ ওনারাই বলেছেন যে মাটিতে বসে খেলে খাবার হজম খুব ভালো হয়। তা আমরা বাড়িতে তো ডাইনিং টেবিলে খাই, তো একবার নয় মাটিতে বসেই খাব। জামাই আদরের মতো পরিবেশন শুরু হলো,
সঙ্গে ভাতও আসবে আপাতত খাওয়া শুরু করি পেলে ভাত খানে দহি রাতা হিসো খাইয়েগা উসে দাল রুটি খাইয়েগা সবাইকে দেখছি খুব তৃপ্তি করে খাচ্ছে, তাই ধুমধাম করে আমিও খেতে শুরু করলাম। মাংসাশী প্রাণীকে নিরামিষ খেতে দিয়েছে। আগে আমি রুটি দিয়ে খাবো, দারুণ। নিরামিষ খাবার এত সুন্দর হয় আগে জানা ছিল না। কি বিশেষণ দেবো খুঁজে পাচ্ছি না। প্রতিটা খাবার একটা দারুণ, একদম দারুণ, সুদর্শ। একবার এসে অন্তত এখানে খাবেন। রুটি দিয়েও খেতে ভালো লাগছে, তার সঙ্গে ভাতও দিয়ে গেল। ভাতটা একদম সরু চালের ভাত। আর কোথায় যাই, বহুত গিলা দিয়ে আপনি। একদিনও আমিষ ছাড়া কিছু খাইনি, সেখানে নিরামিষ আইটেম এত সুন্দর হতে পারে মনে হলো ভাবিনি। দারুণ। এই যে ওইখানে মাটিতে বসে খাওয়ার সিস্টেম, এটা খুব আমার প্রিয় লাগলো, খুব ভালো লাগলো। এবং ওনারাই সাজেস্ট করলেন যে মাটিতে বসে খান, তাহলে হজমটা ভালো হবে। যদিও এখানে টেবিল চেয়ারে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা বেছে নিলাম মাটিতে বসেই খাবো, কারণ বাড়িতে তো ডাইনিং টেবিলে খাই আর খুব ছোটোবেলায় মাটিতে বসে খেতাম। দুর্দান্ত টেস্ট প্রতিটা খাবার। যে ছেলে আমিষ ছাড়া চলে না, সে নিরামিষে মানে মন ভরে গেল তার। এটা কোনোদিনও হয়নি, কোথাও আমিষ ছাড়া কিচ্ছু খাই না। এখানে নিরামিষ খেয়ে আমার সত্যি দশের দশ। কি সম্পর্ক কী জানতেন, দশ দশ, একদম দশে দশ। অবশ্যই আসবেন জয়পুরিয়ার। কেসা লাগা ঠিক বোলা। হ্যাঁ জরুর, ভাষা তো সমঝা নেই, লেকিন মানে এ সোচ রা থা মেরা জো ভি ওপিনিয়ন থা উসকা ভি ওপিনিয়ন হোগা। অপূর্ব একটা লাঞ্চ করার পর আমরা একটুখানি হোটেলের দিকে যাব, বিশ্রাম করব। অবশ্যই কিন্তু আসবেন এই জায়গায় জয়পুরিয়ায়। বাড়িতে নিয়ে যেতে পারবো কিনা আমার সন্দেহ হচ্ছে। আমি এখানে থাকবো, তোমাকেও রেখে দেবো আমার চাপ চাইছিল। বেনারসে কোনো এক রাতে আমরা এখানে এসেছিলাম খেতে, শিবালা মোড় থেকে 7-8 মিনিটে হাঁটা পথ। বিরিয়ানি মহল, আমরা পৌঁছলাম বিরিয়ানি মহলে। এখন এখানে খাওয়া দাওয়া করবো। বিরিয়ানি খাবে দেখছি, চম্পল খাবো। আজ চম্প দুদিন ধরে আমি ডিনার করি না, বিরিয়ানি আর দেখছি কী করা যায়। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি এবং ভিডিও করার তাগিদে আমাদের ঠিক মতো খাওয়াও ছিল না রোজ, তাই আজকে জম পেশ করে খাবো সিদ্ধান্ত নিয়েছি। বেচারি স্বপনদা খিদে চোটে তারা গুনছে। লাঞ্চ তো কিছু করিনি, বিকেল 4:30 সময়তে খেলাম পাউরুটি, সেই থেকে এখনও চলছে। একটু আগে ওই গণেশজির একটু একটু করে প্রসাদ খেয়েছি, হালুয়া হালুয়া এই চলছে। ঝা চকচকে রেস্টুরেন্ট, ইউটিউবার দেখে আমাদের 3 টেবিলসের কেবিনে বসিয়ে দিল। শাহী মটন কারি, আর স্পেশাল মটন বিরিয়ানি, একটা বিরিয়ানিতে 4 পিস মাংস
আর মটন কারিতে দু পিস। তখন আমাদের অবস্থা হয়েছিল অনেকটা এইরকম। মাংসটা এমন ভাবে সিদ্ধ হয়েছে মুখে যেন মাখনের মতো মিলিয়ে যাচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত, একদম হালকা বিরিয়ানি। অনেক জায়গাতে যেমন একটু বেশি স্পাইসি লাগে, এখানে কিন্তু সে ব্যাপারটা স্মুথ, খুব ভালো লাগে মুখে দিলে যেন মিলিয়ে যাওয়ার মতো। আমি একদম হাত দিয়ে মেখে খেতে ভালোবাসি। সাহেব হয়ে গেছে, কেমন দিয়ে খাচ্ছে, কুটুর 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 আমার পছন্দ না, একদম হাত দিয়ে মেখে দাবিয়ে খাও। আমি এই স্বপন দার মতো কেমন নেড়ে নেড়ে, হ্যালো স্যার, ইয়েস স্যার, এখন খাওয়া দাওয়ায় মন দিয়েছি। আচ্ছা, খাবার লাগছে, খাবার খাবার টেস্ট দুর্দান্ত, খুব ভালো ভালো। তুমি সবাইকে রিকমেন্ড করবে তো আসার জন্য? অবশ্যই, আপনারা এসে খেতেই পারে। দুদিন ধরে ডিনার করিনি, আজকে অমৃত খাচ্ছি মনে হচ্ছে। আর আমি একদমই নিরামিষ খেতে পারি না, আমিষ। কালকে দিনের বেলায় শুধু নিরামিষ সুন্দর, সেটাও দারুণ জায়গা ছিল, সেখানে শুধু খাওয়া দাওয়া করেছি, কালকে রাত্রে খাওয়া পাইনি। আর কালকে রাত্রে এক জায়গায় খাবার কিনেছিলাম আমরা, জঘন্য, অতীব জঘন্য, আঙ্কেল কী যেন নাম, ইয়ার নাম ছিল কালকে রেস্টুরেন্টের, আঙ্কেল আঙ্কেল সোল্টেন, কাকে জিজ্ঞেস করেছি, যাই হোক, বাংলায় লেখা আঙ্কেল কিচেন। ঢপের সুস্বাদু, সব থেকে অদ্ভুত বিষয় যে সার্ভ করছে সেই আবার টেবিল মুচ্ছে। সেইখানে খেয়েছিলাম জঘন্য মাংস, চার পিস থাকে, 240 টাকা প্লেট, হাফ প্লেট করে যদি নেয় 220 টাকা, 125 টাকা, 25 টাকা। আর রুটি, এই হচ্ছে রুটি 8 টাকা পিস, পাতলা রুটি চার মালা, আর ভাত 40 টাকা হাফ প্লেট, না 25 টাকা, 25 টাকা। লেস অনুযায়ী আকাশ ছোঁয়া নয় মহাকাশ ছোঁয়া সব কিছুর দাম, আর মান ততটাই বদনাম। আজকে এখানে এলাম, হোটেলটা দেখতে যত বড় সড়ো দাম কিন্তু সেরকম কিছু নয়, আর খাবারের টেস্ট A1। আমি দুদিন দিয়ে ডিনার করিনি, মানে ভালোই করেছি করিনি, আজকে ভালোভাবে খাবো বিরিয়ানিটা, আর দুর্দান্ত টেস্ট, মানে খাবার বাইরে। সোজা কথায় আমি একজন সর্বভোগ প্রাণী, যে খাবারের স্বাদ মুখে ভালো লাগে তাকেই আমি ভালো বলি। কেউ কেউ তো আছেন, মাংসটা 97% সেদ্ধ হয়েছে ভিডিওতে বলেন, আবার কখনো কখনো কচুরি ফুটো করে তার মধ্যে বসে রিভিউ দেন, কত জানে তারা। মামাম বলে, অবশ্যই আসবেন বেনারস, যদি আপনি আমিষ খান, নিরামিষ খেতে পারেন না, তাহলে এই বিরিয়ানি মহলে অবশ্যই আসবে। আমরা কৃষ্ণ ভাণ্ডার থেকে যে মিষ্টিটা কিনেছিলাম সেই মিষ্টিটা এখন আমাদের সামনে, কৃষ্ণ কৃষ্ণা ভাণ্ডার। আমরা এই তিরঙ্গা মিষ্টিটা কিন্তু খেয়ে দেখবেন, দারুণ খেতে। আর আমরা নিলাম এই মিষ্টিটা রাম ভাণ্ডার, এখানকার কচুরি এসে খাবে না, অপূর্ব, তারই উল্টো দিকের দোকান কৃষ্ণা ভাণ্ডার। এখান থেকে একটু রাতে রাত্রে মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টিটা খেয়ে বলবো কেমন খেতে। দুটো মিষ্টি এবং খাবো, সফলতাকে দিই। মিষ্টিটা আগে খেয়ে দেখছি, এটা আমাদের ওখানে যে কালাকাঁদ আছে, কালাকাঁদটা অনেকটা সেই টাইপের তিরঙ্গা মিষ্টি, এরকম সন্দেশ,
আমাদের ওখানেও খেয়েছি, ঠিকই বললো সর্বদা মুখে দেওয়ার পর এক রকম স্বাদ, যত চিবাবেন নরম সফট। পাশে একটা এই মিষ্টি দিয়েছিলাম, এটার নাম কি জানি বলেছিল, ভুলে গেছি আমরা। তো এই মিষ্টিটা একটুখানি হাতে নিয়ে খেয়ে দেখি। নরম গোছের খেতে এইখানে যেটা আছে খিরের মতো দেখতে, এর মধ্যে কিছু একটা দানা দানা আছে যেটা মুখে কলকল কলকল করে আটকাচ্ছে। আমি খেয়ে দেখছি, ভালো না মন্দ শুধু বলবো, কি কটকট করছে কটকট করছে সব কিছু বলবো না। বাড়ি ফেরার পর মা বলেছে ওটা পোস্ত দেওয়া সন্দেশ খেয়েছিস, আর আমি ওখানে বসে মিষ্টিটা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে যাচ্ছি। তারা কী কী নিয়ে কথা বলছিল, কী জিনিস আমি বুঝতে পারলাম না। তবে খেতে অনেকটা নরম হলেও খেতে কিন্তু অনেকটা নাড়ুর মতো। যাই হোক, দুটোই ভালো খেতে। একটা নিয়েছে 15 টাকা, আর একটা নিয়েছে 18 টাকা। ভালো। আরে ভঙ্গ কা রঙ জমা হো চকাচক, ये एक तो खाने से क्या होगा, पूरा एकदम आदमी लूट जाएगा, लूट जाएगा पूरा, ये चुप। अच्छा ये एक गोला का दाम कितना है? 15 रुपया। और आदमी लोग कितना कितना पीता है, छोटा इससे छोटा? नहीं, ये पूरा खा लेता है। हाँ। पूरा खाने वाले दो दो चार चार खाते हैं। खाने वाले दो दो चार चार पाँच पाँच दस दस खाते हैं, तो उठ जाता है। हाँ, फिर सुबह चंगा, बाबा भोले की प्रसाद है ना। हाँ, बाबा भोले की प्रसाद है। चाहे वो करोड़पति हो चाहे रोडपति हो, 5 बजे के बाद दुकान बंद करने के बाद अपने बाबा में लीन हो जाता है। भांग मुठी जान खा के गजा गाजा पी के अपना पड़ा रहता है। इसको कैसे खाते है वो भांग? भांग को कुछ लोग जो है पूरा घोल बना के पीते हैं। तो उसको, हाँ, हम लोग बनारस में पूरे उसको गिलास में घोल लेते हैं, उसके बाद तब पीते हैं। और गिलास के अंदर क्या रहता है, दूध रहता है? दूध रहे या पानी ही रहे, जिसके पास जैसा बजट। अच्छा। भांग छालो नहीं किसी की बात मानो, देव देव महादेव को मानो, खुद जानो सबको जनाओ, भांग छालो। हम खाएंगे तो मर जाएंगे। जय हो, काशी विश्वनाथ एलम, इटा जो दर्शन ना करी। हाँ बुझल, इटा खेले सरसरी मोक्ष लाभ। फिर लो पान चबाए, ঠাটেরি বাজারে বাবু নন্দন পান কি দোকান, খুব নাম করা। কিন্তু বাবু নন্দন কিসকা নাম হ্যায় আপকা পিতাজি কা? দাদা, ও দাদা। পান কা নাম? মকাই পান। মকাই পান দাদা। আর আপকা নাম? মেরা নাম নিশান। ইসকা কিমত? 40 রুপিস পার পিস। আরে ঐসা ঝটকা লাগে জিয়া পে, पुनर्जन्म हो जाए। मेरा दुकान टोटल 218 साल पुराना है, 218 साल। हम छठवी पीढ़ी है। ओ खई के पान बनारस वाला, से दुटो पान एखाने रोयेछे, दुटो पान राखी एखाने एइभावे पैक करे दिएछे। 40 টাকা দামের বেনারসি পান। বেনারস আগে পান না খায় তো ক্যা খায়? ইয়া, ইসকা স্পেশালিটি ক্যা? স্পেশালিটি খা কে আপ বতাঙ্গে? ভাইয়া বলেনতে, উনি বলেছিলেন যে মুখে দিয়ে বলবেন, বাহ, 30-30 60 টাকার মিষ্টি, 40-40 80 টাকার পান, আর 625 টাকার এখানকার মেনু। ভাই রাত্রে খাওয়াটা বেশ রাত্রেই হয়েছে। হ্যাঁ একদম,
তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।